Assalamualaikum. Taslima Marriage Media official YouTube channel e apnader shobaike aro ekbar janacchi shubhechha o shagotom. Ami Rokibul Islam abaro hajir hoyechi besh kichu patro patri profile niye kotha bolar jonno. To ajke ami kotha bolbo sobcheye beshi je requirement ta poreche shei dhoroner profile niye. Onek patri achen ba onek patri guardian ra achen jara amaderke protinoto jiggesh kore thaken ba chintay achen. Ashole amader to meye ache, divorce hoye giyeche, baby ache. Ei obosthay bhalo kono profile paoa jabe kina? বা শিক্ষিত কোনো প্রোফাইল পাওয়া যাবে কিনা আজকে আমি কথা বলবো এমন সব উচ্চ শিক্ষিত পাত্রদের প্রোফাইল নিয়ে যাদের ডিভোর্স হয়েছে কিংবা ওয়াইফ মারা গিয়েছে বেবি আছে তাদের যেহেতু বেবি আছে সবাই বেবি গ্রহণ করতে ইচ্ছুক কোনো সমস্যা নেই তো আমি প্রথম যে পাত্রের প্রোফাইল সম্পর্কে কথা বলবো পাত্রের জন্ম সাল 1978 উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি তিনি ডুয়েট থেকে বিএসসি কমপ্লিট করেছেন এবং এমএসসি কমপ্লিট করেছেন গুয়েট থেকে তিনি পিএইচডিও কমপ্লিট করেছেন একজন বিসিএস ক্যাডার বর্তমানে তিনি বিসিএস টেকনিক্যাল এডুকেশন ক্যাডারে আছেন হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রামে ঢাকায় সেটেল তার ডিভোর্স হয়েছে বেবি আছে তিনি যেহেতু ওয়েল এডুকেটেড তো তিনি অবশ্যই হচ্ছে গুরুত্ব দিচ্ছেন এডুকেশনকে একজন শিক্ষিত পাত্রী চাচ্ছে বেবি থাকলেও সমস্যা নেই টাকার দিকের হলে ভালো হয় তার জন্য দ্বিতীয় যে প্রোফাইল সম্পর্কে কথা বলবো পাত্রের বয়স বর্তমানে 47 বছর বয়স উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি তিনি পূর্বে ডিফেন্সে ছিলেন ও বর্তমানে অবসরপ্রাপ্ত তিনি এখন বিজনেস করছেন মালয়েশিয়াতে নিজস্ব বিজনেস তিনি ঢাকায় সেটেল তার ছেলে মেয়ে রয়েছে সবাইকে তিনি নিজেদের মতো করে সেটেল করে দিয়েছে নিজস্ব বাড়ি দিয়ে দিয়েছে তিনি চাচ্ছেন বয়স 35 এর থেকে শুরু করে 45 পর্যন্ত এই বয়সের মধ্যে শিক্ষিত একটা ফ্যামিলি শিক্ষিত একটা পাত্র পরবর্তী এবং আজকের মতো সর্বশেষ যে প্রোফাইলটি নিয়ে কথা বলব পাত্রের জন্মসাল 1974 উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি তিনি এমফিল পিএইচডি কমপ্লিট করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলে তিনি ঢাকায় সেটেল তার দুটি সন্তান রয়েছে ওয়াইফ মারা গিয়েছে তার রিকোয়ারমেন্ট হচ্ছে আসলে তিনি যেহেতু এমফিল পিএইচডি করেছেন তো বুঝতেই পারছেন উনি এডুকেশনকে গুরুত্ব দিচ্ছেন আসলে তার সাথে বয়সে সামঞ্জস্যপূর্ণ এরকম তিনি চাচ্ছেন ভালো একটা ফ্যামিলি চাচ্ছেন শিক্ষিত একটা ফ্যামিলি তো উপরোক্ত যে প্রোফাইলগুলো সম্পর্কে আলোচনা করেছি এখান থেকে যদি কেউ কোনো প্রোফাইল ভালো লেগে থাকে যোগাযোগ করতে চান এছাড়াও যারা পাত্র বা পাত্রী চাচ্ছেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আপনাদের সুবিধার্থে নাম্বারটি বলে দিচ্ছি 0197200692 এই নাম্বারে কল করলেই হবে আর যদি কল করতে নাও পারেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও